ভোটের 24 ঘন্টা আগে বিজেপি নেতার বাড়ির পাশ থেকে বোমা উদ্ধার, ঘটনাস্থলে কৃষ্ণগঞ্জ থানার পুলিশ। নির্বাচনের আগে বিরোধীদের চক্রান্ত বলে দাবি বিজেপির। ঘটনাটি ঘটেছে নদিয়া কৃষ্ণগঞ্জ থানার সীমান্তবর্তী ভাজনঘাট গ্রাম পঞ্চায়েতের নালুপুরে। বিজেপির পঞ্চায়েত নেতা দিবাকর রায়ের অভিযোগ, পাশের বাড়ির গৃহবধূ বস্তা পড়ে থাকতে দেখে তাকে ডাক দেয়। তিনি সকালবেলা ঘুম থেকে উঠে দেখেন তার বাড়ি লাগোয়া পাশের বাড়ির উঠোনে একটি বস্তা পড়ে রয়েছে। বস্তার মুখ খুলতেই দেখে গোটা বস্তায় রয়েছে তাজা বোমা। খবর ছড়াতেই আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। ঘটনাস্থলে যায় কৃষ্ণগঞ্জ থানার পুলিশ। যদি ওই বিজেপি নেতার দাবি নির্বাচনের আগে এই ধরনের ঘটনা, এটা সম্পূর্ণ বিরোধীদের চক্রান্ত। কারণ ওই গ্রাম পঞ্চায়েত বিজেপির শক্ত ঘাঁটি, তাই ভয় দেখিয়ে বিজেপিকে কোণঠাসা করার চেষ্টা করছে বিরোধীরা। এত বোম উদ্ধার কি বলবেন? এই 125 নম্বর বুথে কৃষ্ণগঞ্জে কন্টিনিউ সন্ত্রাস চালানো হচ্ছে। এত সন্ত্রাসের পরেও মানুষকে যখন ঠেকাতে পারছে না, গতকাল রাত্রে প্রচুর সংখ্যক বোম আমার একজন নির্বাচিত প্রতিনিধির বাড়িতে রেখে গেছে। এই এলাকার মানুষ যাতে ভয় পায়, ভোট দিতে না পারে, তার জন্য চেষ্টা করেছে। এই সমস্ত চেষ্টা ওদের সব অকারণই হবে, কারণ এরা যত এরকম করছে মানুষ তত সংঘবদ্ধ হচ্ছে। আগামীকালকে ভোটের ব্যালটে তার প্রমাণ দেবে, ওরা বুঝতে পারবে যে ওরা কত বড় ভুল করছে। কারণ সন্ত্রাসবাদীদের কেউ মেনে নেয় না, তৃণমূলের হার মাত্রা এখানে। তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হয় এই কাজে যেই যুক্ত থাকুক প্রশাসন তাদের শাস্তি দিক। নদিয়া থেকে নিলয় ভট্টাচার্যর রিপোর্ট, ওঙ্কার বাংলা।